প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা ভিডিও শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা অনুশীলনী সাতের ভাগের একটি সৃজনশীল অঙ্ক প্র্যাকটিস করব। তো চলো দেখি, আমাদের সৃজনশীল অঙ্কটি দেখে নেওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি যে একটু অঙ্কটা হচ্ছে এরকম। দাউদ সাহেব 30.5 টাকা দরে 6.5 কেজি আলু এবং 45.5 টাকা দরে 8.5 কেজি বেগুন কিনলেন। তিনি কত টাকা দিয়ে আলু কিনলেন, তিনি কত টাকা দিয়ে বেগুন কিনলেন, তার মোট কত টাকা খরচ হলো, এবং 145 টাকায় তিনি কত কেজি বেগুন কিনতে পারবেন? ভালো কথা। আমরা ক নম্বর অঙ্কটা দেখি। তিনি 1 কেজি আলুর দাম বলা হচ্ছে 30.5 টাকা, তাহলে 6.5 কেজি আলুর দাম কি হবে? বেশি হবে। বেশি হলে আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। অর্থাৎ 30.5কে আমরা 6.5 দিয়ে গুণ করব। তো আমরা তো প্রত্যেকেই জানি গুণ করার সময় আগে দশমিক ছাড়া আমরা গুণ করে তারপর দশমিকের পরে কয়টি অঙ্ক আছে সেটি গুণে আমাদের দশমিক বসাতে হয়। তো রাফ জায়গায় আমরা গুণ করব দশমিক ছাড়া। তাহলে প্রথমে আমরা হবে হচ্ছে 305, 6.5-এর পরিবর্তে লিখব হচ্ছে আমরা 65। তাহলে এখানে গুণ করলে কত হয়? 5 5 25, 15, আচ্ছা 5 6 30-এর শূন্য, অর্থাৎ 198.2, 198। তারপরে এখানে হচ্ছে 19,825। তার মানে আমাদের দশমিক এখানে বসবে কোথায়? যেহেতু এখানে আমাদের দশমিকের পরে এক ঘর, এখানে দশমিকের পরে এক ঘর আছে, তাহলে আমাদের দশমিক বসাইতে হবে কোথায়? দশমিকের পরে আমাদের দুইটা অঙ্ক থাকবে, তাহলে আমাদের দশমিক বসবে হচ্ছে এখানটায়, অর্থাৎ 198 পরে। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কি, 198.25 টাকা। তো এই ছিল আমাদের ক নম্বরটা। খ নম্বরটা শুরু করার আগে আমরা খ নম্বরের প্রশ্নটা দেখে নেই। তিনি 45.5 টাকা দরে 8.5 কেজি বেগুন কিনলেন। 45.5 টাকা দরে 8.5 কেজি বেগুন কিনলেন, কত টাকা দরে? এটার মানে হচ্ছে 100 টাকা দরের অর্থ হচ্ছে 1 কেজির দাম 45.5 টাকা, তাহলে 8.5 কেজির দাম কত? তো চলো ঝটপট আমরা দেখে নেই। 1 কেজি বেগুনের দাম 45.5 টাকা, তাহলে 8.5 কেজির দাম কত? একইভাবে আমরা গুণ করব, গুণ করব দশমিক ছাড়া, গুণ ফলে এরপর দশমিক বসালে কত হয়? 386.75 টাকা। এতে একদম সোজা অঙ্ক ছিল। এ ধরনের অঙ্ক আশা করি তোমরা প্রত্যেকেই করতে পারবা, কারণ তোমরা অনেক অঙ্ক প্র্যাকটিস করেছো, অনেক গুণ ভাগ অনেক প্রশ্নের অঙ্ক প্র্যাকটিস করেছো। তো এবার গ নাম্বারটার প্রশ্ন আনসার করার আগে আমরা আবার প্রশ্নটা দেখি। তার মোট কত টাকা খরচ হলো? এই তো ব্যাপার, মোট কত টাকা, অর্থাৎ তার আলু এবং বেগুন কিনতে মোট কত টাকা খরচ হলো। তাহলে আগে দেখে নিই সে কত টাকার আলু কিনলো। আমরা দেখে নিচ্ছি, আলু কিনলো 198.25 টাকা, এবং সে বেগুন কিনলো হচ্ছে, সে বেগুন কিনলো এক কত টাকা, 386.75 টাকা। সে যদি 386.75 টাকার বেগুন কেনে, তাহলে মোট সে কিনলো কত টাকার? অর্থাৎ তিনি আলু কিনতে খরচ হলো 198.25, বেগুন কিনতে খরচ হলো 386.75, এই দুইটাকে যোগ যদি করে দেই তাহলে আমরা মোট খরচ পেয়ে যাব। যোগ তো তোমরা নিশ্চয়ই করতে পারবা, কারণ এ ধরনের যোগ অনেক তোমরা করে আসছো। তো উত্তরটা লিখে দেই, তার মোট খরচ হলো 585.00 টাকা। গ নাম্বার হয়ে গেল। এবার ঘ নাম্বারটা সমাধান করার জন্য আমরা এবার আবার প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি হচ্ছে, 145 টাকায় তিনি কত কেজি বেগুন কিনতে পারবেন, সরি 455 টাকায় তিনি কত কেজি বেগুন কিনতে পারবেন? কত কেজি, অর্থাৎ কেজির পরিমাণটা আমাদেরকে ডান দিকে রাখতে হবে। কেজির পরিমাণটা আমাদের কোথায় রাখতে হবে? কেজির পরিমাণটা আমাদেরকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমরা লিখব যে 455 টাকায় তিনি কত কেজি। তাহলে চলো যাই, আমরা অঙ্ক চলে যাই। তাহলে আমরা কি করব, এখানে আমরা লিখব যে
445.5 টাকায় পাওয়া যায় 1 কেজি বেগুন। তাহলে 1 কেজি বেগুন, এখানে উত্তরটা আগেই চলে আসছে ভুলক্রমে, যাই হোক, আমরা তাহলে 1 টাকায় কত কেজি বেগুন পাওয়া যায়? 1 টাকায় পাওয়া যায় কম পরিমাণ, আর কম হলে কি হয়, ভাগ হয়, 45.5 টাকায় যতটুকু বেগুন পাওয়া যায় 1 টাকায় নিশ্চয়ই তার থেকে কি পাওয়া যাবে, কম পাওয়া যাবে। তাহলে এখানে কম হলে ভাগ হবে, ভাগ করার নিয়মটা কি, এখানে 1 উপরে বসবে এবং এই 45.5টা নিচে চলে যাবে। দেখো এই 1টা উপরে বসলো এবং 45.5টা নিচে চলে গেল। এবার প্রশ্নে আছে যে 450 না কত, হ্যাঁ দেখি আমরা, তাহলে 455 টাকায় কত কেজি বেগুন পাওয়া যাবে? তাহলে 1 টাকায় যতটুকু বেগুন পাওয়া যায় নিশ্চয়ই 455 টাকায় তার থেকে বেশি পরিমাণ বেগুন পাওয়া যাবে। তাহলে বেশি হলো বলে 455টা আমরা উপরে গুণ করে দিলাম, তাহলে এটা আমাদের হয়ে যাবে হচ্ছে ভাগ করে 10 কেজি বেগুন, উত্তর হচ্ছে 10 কেজি বেগুন পাওয়া যাবে। তো আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে ভাগে যে 10 কেজি আনলাম আমি ইচ্ছা করে দিলাম না, কারণটা হচ্ছে আমি অনেক ভাগ শিখিয়েছি এরকম, নিচে যদি যেটা ভাজকে যদি দশমিক থাকে তাহলে কি করতে হবে শিখিয়েছি, তোমরা এই সব ভিডিওগুলো দেখে ভালো করে প্র্যাকটিস করে এইটা এর রাফটা তোমাদের জন্য পরীক্ষা থাকবে, এখানে অবশ্যই রাফ দিতে হবে। তোমরা মনে করতে পারো স্যার কেন রাফ দেয়নি, আমি ইচ্ছা করে রাফ দেইনি এই কারণেই যাতে এই রাফটা তোমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে কতটুকু প্র্যাকটিস করেছো তার প্রমাণটা কিন্তু এখানে একটু পাওয়া যাবে। মনে রাখবা শুধু ভিডিওগুলো দেখলেই চলবে না, ডাউনলোড করলেই চলবে না, অন্যের সাথে শেয়ার করলেই চলবে না, ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সেই ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা তোমাদের বিভিন্ন কমেন্টস আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে দিয়ে দাও, তোমাদের মতামতকে গুরুত্ব দিয়ে পরবর্তী ভিডিওগুলো আমরা সেভাবেই সাজাবো। তো ভালো থাকো,